আসসালামু আলাইকুম ভিভা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি বিষয়ে আপনাদেরকে চূড়ান্ত সাজেশন দেব ইংরেজি বিষয়ে চূড়ান্ত শাসন দেওয়ার পূর্বে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের বন্টন সম্পর্কে আপনাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়া দরকার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা মোট একশো নম্বরে হয় আর এমসিকিউ প্রশ্নের জন্য আশি নম্বর এবং বাইবাতে বিশ নম্বর আর এমসিকিউ প্রশ্নের মধ্যে বাংলা থেকে বিশ মার্চ ইংরেজি থেকে বিশ মার্কস গণিত থেকে বিশ মার্কস এবং সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কস এই সর্বমোট আশি মার্ক প্রতিটি এমসিকিউ প্রশ্নের জন্য এক মার্ক সুতরাং আশিটি এমসিকিউ প্রশ্নের জন্য আশি মার্ক এবং প্রতিটি বড়োত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ করে নম্বর কেটে নেওয়া হয় এখন আমি আপনাদেরকে ইংরেজি বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবেন সেটি বলব পূর্বেই আপনাদেরকে বলেছি ইংরেজিতে বিশ মার্কস ইংরেজিতে বিশ মার্কসের জন্য বিশটি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাশ করে কেটে নেওয়া হবে ইংরেজিতে যেসব বিষয়ের উপর এমসিকিউ প্রশ্ন আসে সেগুলো হচ্ছে পার্টস অফ স্পেস কারেকশন সিনোনিম অ্যান্ড অ্যান্ডোনিম আর্টিকেল স্পেলিং ফ্র্যাশ ভয়েস ন্যাশন প্রিপোজিশন টেন্স ফর্ম অফ বার্বস মডিফায়ার কন্ডিশনাল সেন্টেন্স এবং ল্যাকচার থেকে উইলিয়াম শ্যাক্সপিয়ার লেকচার থেকে বরজের একটি কিংবা দুইটি প্রশ্ন আসে উপরের এই বিষয়গুলো প্র্যাকটিস করার জন্য আপনি নবম দশম শ্রেণীর একটি ভালো গ্রামার বই অনুযায়ী প্র্যাকটিস করবেন এবং বিগত দশ বছরের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি বিষয়ে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো প্র্যাকটিস করবেন বিগত দশ বছরের ইংরেজি বিষয়ে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবেন কেননা সেখান থেকে কিংবা সেই মানের অনেকগুলো প্রশ্নই আপনাদের আসবে সেখান থেকে প্রায় সেভেন্টি পারসেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন অতিরিক্ত প্র্যাকটিস হিসাবে অন্যান্য সরকারি পরীক্ষায় ইংরেজি বিষয়ে যেসব প্রশ্ন এসেছে এমন বৃষ্টি প্রশ্ন প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি অবশ্যই ইংরেজি বিষয়ে বিশটি এমসিকিউ প্রশ্নের মধ্যে সতেরো থেকে আঠেরোটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন দেখুন ইংরেজি বিষয় ভালো করার জন্য আপনাকে সাথে সাথে আরও কিছু কথা বলে রাখা দরকার সেটি হচ্ছে পরীক্ষা ভালো করার জন্য আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে অর্থাৎ আপনাকে আপনার কনফিডেন্সের লেভেলটাকে সঠিক রাখতে হবে অনেকে দেখা গেছে যে আত্মবিশ্বাসহীনতায় ভুগেন মনে মনে ভেবে থাকেন যে এত হাজারো পরীক্ষার্থীদের ভিড়ে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাবেন কি না দেখুন এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে মনে আত্মবিশ্বাসী হতে হবে যে অবশ্যই আমি এত হাজারো পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত চাকরিটি পাব আর আপনি যদি আত্মবিশ্বাসহীনতায় ভোগেন কনফিডেন্সের লেভেলকে নিচে রাখেন তাহলে কিন্তু আপনি কখনোই এই জাতীয় সরকারি চাকরি পাবেন না প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে কেন অন্য যে কোনো পরীক্ষার অন্য যে কোনো চাকরি আপনি পাবেন না যেহেতু আপনি আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে রিভিশন মানে আপনাকে পিছনের পড়া বেশি বেশি করে রিভিশন দিতে হবে গবেষণা দেখা গেছে কিংবা আমরা দেখেছি যে অনেকের মাঝে এই একটি সমস্যা তারা পিছনের পড়া রিভিশন দিতে চায় না পিছনে পড়া রিভিশন দিতে খুবই দুর্বলতা প্রকাশ করে অনেয়া প্রকাশ করে কিংবা অলসতা দেখায় দেখুন এটি খুবই বদ অভ্যাস কারণ আপনি পিছনে পড়া যদি রিভিশন কম দেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা ভুল বেশি হবে অর্থাৎ রিভিশন যত কম দিবেন পরীক্ষায় ভুল তত বেশি হবে আর যত বেশি রিভিশন দেবেন পরীক্ষায় ততই ভুল কম হবে এবং আপনি পরীক্ষায় কাঙ্ক্ষিত মার্কস পাবেন সেই জন্য সপ্তাহে অন্ততপক্ষে দুই দিন নতুন কোনো পড়া পড়বেন না এবং পিছনের পড়া রিভিশন দেবেন দরকার পড়লে পিছনের পড়া রিভিশন দেওয়ার প্রতি আরও বেশি সময় দেবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে বিগত দশ বছরের প্রশ্ন পড়া যদিও এই কথাটি আমি কিছুক্ষণ আগেও বলেছি কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমি পুনরায় বলছি অবশ্যই আপনি বিগত দশ বছরের প্রশ্ন আপনি পড়বেন বিগত দশ বছরের প্রশ্ন আপনি রিভিশন দেবেন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে চাকরি সহ অন্যান্য যে কোনো সরকারি পরীক্ষায় চাকরিতে দেখা গেছে যে বিগত দশ বছরের প্রশ্ন থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন আসে সেজন্য অবশ্যই আপনি বিগত সালের প্রশ্নগুলো রিভিশন দেবেন চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি কঠিন বিষয়গুলো আপনি আয়ত্ত করবেন মানে কঠিন বিষয়গুলোকে আয়ত্ত করা ছাত্র জীবনে প্রত্যেকেই অনেকে বয়স অনেকে ন্যারেশন কিংবা অনেকে অঙ্কের কোনো বিষয় কঠিন মনে করে কিংবা ব্যাকরণের কোনো বিষয় মনে করে এড়িয়ে যায় এটি প্রত্যেকের বেলায় কম বেশি হয়ে থাকে কিন্তু এখন আপনি যেহেতু চাকরির প্রতিযোগিতায় আপনি অবতীর্ণ হচ্ছেন এখন কিন্তু আপনাকে সেই কঠিন বিষয়গুলো আপনাকে পড়তে হবে সেজন্য যার কাছে যে বিষয়টি কঠিন বলে মনে হয় বয়েস ট্রান্সফর্ম অফ সেন্টেন্স কিংবা অন্য যে কোনো কিছু আপনাকে সেটি একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গায় চারবার কিনা পাঁচবার প্র্যাকটিস করতে হবে আপনি যখনই অবশ্যই ওই বিষয়গুলো প্র্যাকটিস করবেন ধীরে ধীরে ওই কঠিন বিষয়গুলো যেগুলো ছাত্র জীবনে আপনার কাছে কঠিন বলে মনে হয়েছিল সেই বিষয়গুলো আপনি আয়ত্ত করতে পারবেন প্রয়োজন পড়লে ভালো অভিজ্ঞ কোনো শিক্ষকের কাছ থেকে আপনি সাহায্য সহযোগিতা নেবেন পরীক্ষা ভালো করার জন্য সেই কঠিন বিষয়গুলো অবশ্যই আপনাকে আয়ত্ত করতে হবে সেই বিষয়গুলো আপনাকে এড়িয়ে যাওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই পেতে পারেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ